বিশ্ব বেহায়া দিবসকে কেন্দ্র করে যত রকমের নির্লজ্জতা, বেহায়াপনা এবং ধর্ষণ ইত্যাদি এগুলো যে হয়েছে গতকাল অনেক হয়েছে। একটি তথ্য আপনাদেরকে আমি দিব, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নাকি ধর্ষণ দিবস? এই কথাটি একজন রিক্সাওয়ালাকে, একজন মিডিয়ার লোক জিজ্ঞাসা করেছে রিক্সাওয়ালাকে, যেটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব ধর্ষণ দিবস, বেহায়া দিবস? তখন তিনি বলেছেন যে এটাকে তো আমরা বিশ্ব ধর্ষণ দিবসই মনে করি। তার কারণ দেখবেন যে রাস্তাঘাটে, স্কুল, ভার্সিটি, কলেজ এবং বিভিন্ন পার্ক ইত্যাদি এগুলোতে বুড়ো মানুষ কিন্তু দেখবেন না, সবগুলো এই শ্রেণীরই। এজন্য আসলে এটা বিশ্ব ভালোবাসা দিবসে নামটা দেওয়া উচিত নয়। ফরিদপুরের ভ্রাম্যমাণ আদালতের একটি তথ্য বলছি, সেটি হচ্ছে ফরিদপুরের আবাসিক হোটেল রংধনু এবং হোটেল গুলশান প্যালেস, এই দুইটা হোটেল থেকে, দুইটা মাত্র হোটেল থেকে, তাও একেবারে ফরিদপুর এটা কিন্তু মেন জায়গা নয়, ঢাকা শহরের অবস্থা তাহলে কি আপনি বুঝতে পারবেন, এই দুইটা মাত্র হোটেল থেকে 31 জন তরুণ তরুণী, যুবক যুবতীদেরকে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার করেছে। এই বিশ্ব বেহায়া দিবসকে কেন্দ্র করে তারা হোটেলে গিয়েছিল। সারা বাংলাদেশের অবস্থা আপনি তাহলে বুঝতে পারছেন, দুইটা মাত্র হোটেলে, রাজশাহীতে কী অবস্থা হয়েছে, ঢাকায় যেখানে গলিতে গলিতে যেখানে হোটেল সেখানের কী অবস্থা? অথচ ইসলাম এত সুন্দর একটি ব্যবস্থা দিয়েছে, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 161 আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুল ফাহিশাত মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যেখানে প্রকাশ্য অপ্রকাশ্য যত রকমের নির্লজ্জতা, বেহায়াপনা রয়েছে সবগুলো থেকে তোমরা দূরে থাকো, লা তাকরাবু, তোমরা নিকটবর্তী হইও না, এত কঠিনভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা।